হ্যালো বন্ধুরা, থোরবড়ি খারার নতুন একটা এপিসোডে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে সিচুয়েশনটা এখন চলছে, তো এখন আমি অনেককেই দেখলাম যে আপনাদেরকে নতুন নতুন ফুড জয়েন্টের স্ট্রিট ফুডের সন্ধান দিচ্ছে, বা পুরনো স্ট্রিট ফুড যারা অলরেডি ফেমাস হয়ে গেছে তারা এখন কী সিচুয়েশনে আছে সেগুলোও কিন্তু দেখাচ্ছে। তো আমার পক্ষে আর নতুন করে এখন সেই একই ভিডিওগুলো দেওয়া সম্ভব নয়, বা আমার ইচ্ছেও করছে না। তো আমি ভাবলাম যে একটা নতুন ফুড জয়েন্টের সন্ধান তোমাদেরকে দিই, যেটা আবার আমাদেরই এলাকায়, তো আমাকে দূরে কোথাও যেতেও হবে না, সামনে থেকে সামনে যাব, নতুন একটা ফুড জয়েন্টের সন্ধান তোমাদেরকে দেব। তো এটা হচ্ছে একটা বিরিয়ানি জয়েন্ট, ঠিক আছে? এটা হাইফাই কোনো রেস্টুরেন্ট বা দোকান নয়, এটা একটা ছোট্ট মানে কি বলবো, স্ট্রিট সাইডে যেরকম বিরিয়ানি জয়েন্ট হয় শুধু বিরিয়ানি পাওয়া যায়, সস্তা দামে বিরিয়ানি, সস্তায় পুষ্টিকর যেটাকে বলে, সেরকম একদম একটা বিরিয়ানি, খেতে খুব ভালো। আমি আমার ফেসবুক গ্রুপ বেঙ্গল বিরিয়ানি ক্লাবে কিন্তু অলরেডি এটা পোস্ট দিয়েছি অনেকবার, এবং লোকে দেখে কিন্তু ভালোও বলেছে, আর খেতেও কিন্তু খারাপ নয়, মানে অল্প দামে যেরকম এক্সপেক্ট করা যায় সেরকমই। তো এটা আজকে তোমাদের তো দেখাবো, কিন্তু আমি একটা কথা বলি, আজকে তোমাদের চিকেন আর মাটন দুটো বিরিয়ানি দেখাবো, কিন্তু আমি কিন্তু পার্সোনালি যখন আমি কম দামে বিরিয়ানি খাচ্ছি না, তখন মাটনটা অতটা খাই না। কারণ হচ্ছে আমি জানি যে মাটনটা অতটা ভালো দিতে পারবে না, ছোট্ট পিস দেবে, হাড়ওয়ালা পিস দেবে, বা ঠিক করে সেদ্ধ হবে না, তো আমি সেরকম এক্সপিরিয়েন্স কেন নিতে চাইবো? তো আমি জেনারেলি প্রেফার করি ওখান থেকে ডিম বিরিয়ানি খাওয়া, আলু বিরিয়ানি খাওয়া, অথবা চিকেন বিরিয়ানি খাওয়া। তো আজকে আমি ভিডিওর স্বার্থে তোমাদেরকে মাটন বিরিয়ানিও দেখাবো, মানে অ্যালং উইথ চিকেন বিরিয়ানি। তো চলো একেবারে দোকানে যাওয়া যাক, কি নাম, কেমন খেতে, কত দাম, সব ওখানে গিয়ে দেখাবো। তো যেরকম বলেছিলাম, একদম বিরিয়ানির দোকানে গিয়ে একদম কথাবার্তা হবে, ঠিক তাই চলে এসেছি বিরিয়ানির দোকানে। একদম ছোট্ট মতো একটা দোকান, হ্যাঁ, এখানে বসে খাওয়ার ব্যবস্থা বলতে একটু জাস্ট দেখিয়ে দে, এরকম করা আছে, টুলফুল রয়েছে, যারা তোমরা একটু বসে খেতে চাও নর্মাল একটু বসে খেতে পারো, এখানে কোনো অ্যাম্বিয়েন্স বা কিছু এক্সপেক্ট করো কিন্তু এসো না। আর এই হচ্ছে আজকের বিরিয়ানি, তবে এই এই বিরিয়ানিটা একটু দেখিয়ে দিই, তারপর বাকিটা বলছি। এটা হচ্ছে মাটনের পিস কিন্তু কাকা, এই হচ্ছে মাটনের পিস, আর দেখানোর জন্য আমি মাটনের পিসটা নিয়েছি। জেনারেলি আমি এখান থেকে এখনও মাটন টেস্ট করে দেখিনি কোনো দিন, আমি সবসময় এখান থেকে আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খেয়েছি। আর এই হচ্ছে চিকেনের পিস, ঠিকঠাক একটা লেগ পিস আছে, বলছি না যে আহামরি গদার মতো পিস, কিন্তু একদম ডিসেন্ট পিস। তবে মন জিতে নিয়েছে কিন্তু আজকে আমার এই মাটনের পিসটা, ঠিক এরকম ধরনেরই আরেকটু বড়ো পিস দাদা বৌদিতে পেয়েছিলাম লাস্ট টাইম, আর আজকে ওটারই একটু ছোটো ভার্সন, কিন্তু ভালো একটা পিস পেয়েছি এখানে। এবার খেতে কতটা সেদ্ধ, কতটা টেস্টি সেটা খাওয়ার পর বলবো, কিন্তু যদি বলে না দর্শনদারি, দর্শনদারিতে কিন্তু একদম 10/10 হয়ে গেছে। রাইসের কোয়ান্টিটি কিন্তু মানে একজন মানুষের জন্য একেবারে সাফিসিয়েন্ট, মানে এক্সট্রা কিন্তু লাগবে না। হ্যাঁ, তবে দুজন মানুষ হলে তখন কিন্তু একটাই হবে না, দুটো লাগবে। তো আজকে আমরা দুজনেই একটা থেকেই ভাগ করে খাবো, এই কারণে যে দুপুরবেলা ঘরে গিয়ে আবার ভাত টাত খেতে হবে, নাহলে মা কেলাবে, তো সেই জন্য আজকে একটা দিয়ে দুই ভাই মিলে কোনো রকমে ম্যানেজ করে নেবো, নাহলে বিরিয়ানি আমরা ভাবতে পারি না যে এক প্লেট ভাগ করে খাবো, অন্য কিছু খাচ্ছি না। তো চলো শুরু করি। আচ্ছা, তার আগে দেখাই যে এখানে কিন্তু স্যালাড দিয়েছে, এই যে অল্প একটু পেঁয়াজ আর শসা স্যালাড দিয়েছে, আলুটাও একবার এই দেখাই, বেশ ভালো সাইজের একটা আলু, হাফ আলু আছে, সবটা তোমাদের দেখাবো। আর দামগুলো একটু বলি, দামটা হচ্ছে চিকেন বিরিয়ানি 85 আর মাটন বিরিয়ানি 120 টাকা, আর এখানে স্যালাড ফ্রি অফ কস্ট দিয়েছে কমপ্লিমেন্টারি, যদি এক্সট্রা স্যালাড পরে নাও তাহলে 5 টাকা করে দিতে হবে, ডিম এরা দেয় না, যদি তোমার ডিম লাগে তাহলে 10 টাকা করে এক একটা ডিম তোমার দিতে লাগবে পয়সা। তো চলো বেশি কথা না বলে খাওয়াটা শুরু করি, খাই। হ্যাঁ, আগেই বলি, এই যে বিরিয়ানিটা, এটা কিন্তু কোনো নাম করা বিরিয়ানি দোকানের সাথে তুলনা করলে হবে না, এটা হচ্ছে সিম্পলের ওপর গর্জিয়াস বলে, এটা তো একদম সিম্পলের ওপর গর্জিয়াস। এটার টেস্টটা না অনেকটা ঘরোয়া ফিলিং দেবে, তার মানে কিন্তু এই নয় যে এটা একদম পানসে বিরিয়ানি, এটা কিন্তু খুবই ফ্লেভারফুল বিরিয়ানি, খেতে ভালো। আর মানে দোকানে বা রেস্টুরেন্টে হোটেলে গেলে আমরা যেরকম বিরিয়ানি এক্সপেক্ট করতে পারি সেরকমই। আর এখানে যে একটা অ্যারোমা বলে একটা ব্যাপার আছে না, যে বিরিয়ানি শুধু খেলে তো হবে না, খাওয়ার আগে একটা অ্যারোমার ব্যাপার আছে। তো এখানে আমি বলে রাখি, অনেক বিরিয়ানি তো খেয়েছি এরকম, মানে সস্তার বিরিয়ানি যেটাকে বলে, এখানে না গন্ধ বাতাস থাকে না, বলতে গেলে থাকে না,
কিন্তু এটার এক্সেপশন কোথায়, এটা এক্সেপশন সেটা আমি বলি। এখানে যে সেন্টটা আছে বিরিয়ানির সেন্টটা কিসে হয়, গোলাপ জল বা কেওড়া জলে হয়, তো এই সেন্টটা এত ব্যালেন্সড ওয়েতে আছে না যে ওভারপাওয়ারিং নয়, যে আপনার গা গুলিয়ে যাবে বা মানে মুখটা মেরে দেবে তাও নয়, আর গন্ধ বাতাস যে নেই তা তো একদমই বলা চলে না। যখনই হাঁড়িটা খুলবে একটা পারফেক্ট ব্যালেন্সড গন্ধ আপনার নাকে যাবে, খিদেটারও বাড়িয়ে দেবে। তো আজকে একটুখানি মানে অসুবিধা হবে আমি জানি, একটু মেখে বসে খাচ্ছি, ঠিকভাবে দেখাতে পারছি না, তো জায়গাটা এরকম বলি ভিডিও করতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তো আজকে একটু ম্যানেজ করে নাও তোমরা। আর একটু শুকনো মানে নর্মাল রাইসটা খাই, তারপর আলু দিয়ে খাবো। তবে এটা সাথে না আমি বলবো বিরিয়ানি তো জেনারেলি আমার কিচ্ছু লাগে না, আমি বলবো একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসবেন, একটু দরকার হতে পারে, এটা অনেস্টলি বলছি। বিরিয়ানি মশলার পরিমাণটা ভাই একদম পারফেক্ট আছে, মানে কমপ্লেন করতে পারবি না কোনো। এবার আলু, আলুটা দেখার পালা, এই যে আলুর সাইজ দেখে নাও, পারফেক্ট সাইজ। ও বাবা, কিছু বলতেই হবে না, আলু নিয়ে অসাধারণ আলু। আলুটা শুকনো মানে এমনি খাই, এইটা চাটল জিনিস। আলুটা যখন খাবো না, খাবার পর যদি ভেতরে কোনো টেস্ট পাওয়া না যায়, মনে হয় যেন সেদ্ধ আলু খাচ্ছি, তাহলে একদম ভালো লাগে না, মানে বিরিয়ানি খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। আমার তো অ্যাটলিস্ট হয়, কিন্তু যখনই ভেতর পর্যন্ত মশলার টেস্টটা পাই না, নুনটা পাই আর ঠিকঠাক সেদ্ধ হয়, তখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে তাই হয়েছে, এবং ভেতর ভেতর পর্যন্ত মশলাটা গেছে, ফ্লেভারটা ঢুকে গেছে একদম। এবার আলু দিয়ে রাইস দিয়ে খাই। মিনি গদা, এটার নাম দিলাম আমি মিনি গদা। এই দেখো কাণ্ড দেখো, আরেকবার দেখাই কিরম ভাবে খুলে আসছে দেখো, শুধু অসাধারণ। ও এমনি একটু খাই, আহা হা, তুই চিকেন খাবি না বলছিলি না, খেয়ে দেখিস চিকেনটা। এবার চিকেন দিয়ে রাইস দিয়ে খাচ্ছি। হ্যাঁ বলে বোঝানো মুশকিল, আমার না পার্সোনালি এরম ধরনের বিরিয়ানি ভালো লাগে, মানে খুব বেশি দামি বিরিয়ানি হবে অথচ সেই তৃপ্তিটা পাবো না খেয়ে, আমার চাই না। আমার সস্তা দাম হবে, মোটামুটি খেতে ভালো হবে, আমার আর কিচ্ছু লাগবে না, এটা হচ্ছে ঠিক সেরকম সস্তা দাম, খেতে টুকর, আর কি চাই। এবার শেষ করবো মাটনটা দেখিয়ে, অনেক হলো আলু চিকেন হয়ে যাচ্ছে মাটন, পিসটা দেখেছেন? আমি আগেও বলেছি যে মাটন আমি প্রেফার করি না সস্তার জায়গায়। ওরে বাবা, কি রে, আমি ভুল বলেছিলাম দাদা, এ তো অসাধারণ মাটন রে। এই দেখো দাদা বৌদি লেভেলের সব, যেখানে হাত দিচ্ছি মাটন ছিঁড়ে চলে আসছে। ইয়ে বাবা ভাই, আমি এক্সপেক্টই করিনি। আমি এখান থেকে বেশ বহুদিন হলো খাচ্ছি, 5 বছর হয়ে গেল, কিন্তু আমি মানে কোনো দিন মাটনটা ট্রাই করিনি, এই কথা ভেবেই ট্রাই করিনি। সস্তার জায়গা কেমন মাটন হবে জানি না, আদৌ ভালো কোয়ালিটি দিতে পারবে কি না আমি ভাবতেই পারি না। ভেবেছিলাম মাটনটা একটু হার্ড হবে, স্টিফ হবে, তোমাদের সাথে দেখিয়ে দেবো, কিন্তু ভয়ানক পিস দিয়েছে। খাই একটু, হ্যাঁ এমনি এমনি খাই। ও হো, সাইজটা হয়তো অতটা বড় না দাদা বৌদি বা দিবাপির মতন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যারা এই এরিয়া থাকো তারা জানো, যারা খেয়েছো, নাহলে আমার কথা শুনে কেউ খেয়ে যেও, টেস্ট ওয়াইজ দিবাপি বা দাদা বৌদির থেকে মাটনের কোনো পার্থক্য নেই, এটা আমার গ্যারেন্টি রইল। মানে অ্যাটলিস্ট আমি তো তাই পেয়েছি বস, আমি কোনো এক্সট্রা পিস বা ভালো পিস দিতে বলিনি, নর্মালি কাস্টমারকে যা দেওয়া হয় তাই দেওয়া হয়েছে। আমি ফ্ল্যাট মানে আমি বোঝাতে পারছি না কী মাটন দিয়েছে। এবার মাটন দিয়ে একটু ভাত দিয়ে খেয়ে দেখি। ও তোমাদের ভিডিও দেখিয়ে দিলাম কেমন চাল, কেমন আলু, কেমন মাটন, কেমন চিকেন। এবার ভিডিওটা শেষ করার সময় এসেছে, কিন্তু শেষ করার আগে যেটা আমি বিরিয়ানিতে মোটামুটি করে থাকি, রাজকীয় গ্রাস দিয়ে এটা শেষ হবে। এখানে ডিমটা আমি নিই, নাহলে ডিমটাও অ্যাড করে দিতাম। তো রাজকীয় গ্রাসে কী কী থাকবে, থাকবে চিকেন,
এই রাখলাম, থাকবে মাটন, এই রাখলাম, থাকবে আলু, এই রাখলাম, থাকবে চাল, সব নিয়ে একটা এরকম রাজকীয় গ্রাস হবে। মুখে তুফানি ঝড় উঠেছে, তুফানি ঝড়। এরা খেয়ে যাক ভাই, মোবাইল টোবাইল ছাড়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এখন পুকুর পাড়েছে, হাওয়া খাচ্ছি, দারুণ ওয়েদার, হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো রোদ নেই। তো একটু কয়েকটা কথা বলে ভিডিওটাকে এন্ড করে দিই। তো এই যে জায়গাটা দেখালাম না, এটা হচ্ছে আমার বাড়ি থেকে একদম ঢিলছড়া দূরত্বে, ঠিক আছে? আমার বাড়ি থেকে হেঁটে 2 মিনিট লাগে। আর এক্স্যাক্ট লোকেশন যদি তোমরা জানতে চাও, যারা চেনো না তাদের জন্য বলে দিই, ডায়মন্ড প্লাজা মল আছে যশোর রোড নাগের বাজারে, ঠিক ডায়মন্ড প্লাজা মল থেকে টুয়ার্ডস ফ্লাইওভারের দিকে 1 মিনিটের হাঁটা পথ, একদম অন রোড বাঁ দিকে আপনার পড়বে দোকানটা। ছোট্ট মতো একটা দোকান, দেখলেই বুঝতে পারবেন আসনা বিরিয়ানি বলে লেখা আছে। তো বিরিয়ানির কথায়, খাবার দাবারের কথায় যদি আসি, তাহলে তো আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর খাবার দাবার ছিল, বিরিয়ানিটা ছিল, চিকেন মাটন কত ভালো ছিল, আমরা কত ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরছি। তো এই আরেকটা হচ্ছে, যদি বলেন যে হাইজিনের ব্যাপার, যেটা আমার শুরুতেই বলা উচিত ছিল কিন্তু আমি একদম এন্ডে এসে বলছি, সেটা হচ্ছে দেখুন, এরকম একটা ছোটো জায়গা থেকে আমরা খুব বেশি ভালো কিছু তো এক্সপেক্ট করতে পারি না। তো আমি মাথা থেকে বার করে রেখেই গেছিলাম, তো তাও আমি দেখলাম ওরা মুখে মাস্ক পরছে, হাতে গ্লাভস পরছে, হ্যাঁ ওদের কাছে স্যানিটাইজারের বোতল রয়েছে, সেটা ওরা ইউজ করছে মাঝে মধ্যে। আমরা আমাদের পার্সোনাল নিয়ে গেছিলাম সঙ্গে স্যানিটাইজার, আমরা নিজেরটা নিজেরা ইউজ করেছি, ওদেরটা ইউজ করিনি। যাই হোক, তো ওরা ওদের এন্ড থেকে যতটুকু সম্ভব করছে। আর বসে খাওয়া তো এমনি খুব একটা ব্যবস্থা নেই ওদের, তো ওরা যেটা করছে সেটা হচ্ছে খুব কম লোক বসাচ্ছে, একজন কি দুজন করে বসাচ্ছে, যদিও ওদের বসে খাওয়ার কাস্টমারটা খুবই কম, ম্যাক্সিমাম লোক এসে নিয়ে চলে যায়। আর যদি বলেন যে ওরা কিসে অ্যাভেলেবেল আছে অনলাইন ডেলিভারির জন্য, তো তাহলে ওরা ট্যাঙ্গো অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমি ভুল বললাম একটুখানি, ট্যাঙ্গো অ্যাপে শুধু আছে সেটা কিন্তু নয়, ওরা কিন্তু সুইগি জোম্যাটো দুটোতেই আছে, মানে টোটাল তিনটেতেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা জোম্যাটো ইউজ করুন, সুইগি বা ট্যাঙ্গো, যাই হোক, আপনারা তিনটেতেই পেয়ে যাবেন ওটা। আরামসে বাড়িতে বিরিয়ানি আনান, বসে খাওয়ার বা দাঁড়িয়ে খাওয়ার কোনো দরকারই নেই, একদম সেফ। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানাও বিরিয়ানিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের সাথে ভালো করে শেয়ার করে দাও, যাতে বেশি লোক দেখতে পায়। আর চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ছিল আজকের ভিডিও, চলো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।